যারা বেকার কোনো কিছু করেন না এদের জন্য কিন্তু খুবই সমস্যা পরিবার থেকে সমস্যা বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হয় বিভিন্ন রকমের চাপ দেয় কাজ করেন না বা অনেক কিছু ফেস করতে হয় বেকারদের জন্য তো কত সমস্যা এই মুহুর্তে হয়তো অনেকেই ভিডিওটা যারা দেখতেছেন তারাও হয়তো আপনাদের মধ্যে কেউ বেকার আছেন হয়তো ভাবতেছেন যে আসলে কী করব। কি করলে আপনি এই বেকার জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা আপনার একটা কিছু করার দরকার বা কি করবেন করবেন ভাবতেছেন কিন্তু আসলে বুঝতেছেন না আসলে কি করলে আপনি এখান থেকে মানে বের হয়ে আসতে পারবেন দেখেন বেকার থাকাটাই স্বাভাবিক আমরা সবাই প্রত্যেকেই এই জিনিসটা আমরা ভাবি যে ভালো কিছু করতে হবে কিন্তু করতে হবে হবে বলতে কি আমরা করি না আসলে আপনার কোন জিনিসটা আপনার করলে ভালো হবে কোন জিনিসটা করলে আপনার খারাপ হবে এই জিনিসগুলো আপনাকে আগে থেকেই ভেবে তারপরে হচ্ছে করতে হবে কারণ আপনি যদি আগে থেকে ভেবে যেতে ওই কাজটা যদি না করেন তাহলে আপনার বিভিন্ন কিছু ফেস করতে হবে এখান থেকে কিন্তু আজকের এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটা যে দেখেন আমি চাই আপনারা যারা এই মুহুর্তে ভিডিওটা দেখতেছেন যারা বেকার আছেন প্রত্যেকে ভালো কিছু করেন আজকে আপনি যদি ভালো কিছু করেন হয়তো আমার কথার যদি একটা মানুষের একটু উপকার হয় তাহলে আমি মনে করি সার্থক একটা মানুষের যদি একটু উপকারে আসে আমার আর কিছু দরকার নেই কারণ আমি নিজেও একটা সময় এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম ওইখান থেকে আমি বের হয়ে আসছি আমি নিজেও অনেক কিছু বুদ্ধি খাটিয়ে করেছি ওইখান থেকে সাকসেস হয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আপনাদের দোয়া আজকে আমি অনেক ভালো আছি অনেক হয়তো এতটাই ভালো আছি যে এটা আমি আসলে কখনো ভাবি না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন তো ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করতেছি বিষয়গুলো যে আসলে আপনারা এই বিষয়গুলো আপনারা যদি একটু মেনে বুঝে তারপর যদি চলেন তাহলে আপনি এখান থেকে নিয়ে আপনি ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারবেন তা আমরা অনেকেই কি কাজ করব কি করব আমরা অনেকে ভেবে পাই না দেখেন আপনাকে যে কোনো কাজ আপনাকে একটা কাজ আগে আপনাকে সিলেক্ট করতে হবে এবং কি সিলেক্ট করার আগে আপনাকে একশোবার করে চিন্তা করতে হবে যে এই কাজ থেকে আমার প্রফিট কীরকম আসবে বা এই কাজটা আমার কখন বন্ধ হয়ে যেতে পারে এটার কি লজের সংখ্যা বেশি না লাভের সংখ্যা বেশি এইগুলো হিসাব করে তারপরে আপনাকে ওই কাজটা করতে হবে দেন নামতে হবে আর আপনি তো দেখেন আমরা যারা আছে মধ্যবিত্ত যারা আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়ে গিয়েছি আমরা না পারি রাস্তার মধ্যে এমন কোনো কিছু কাজ আছে যেগুলো ঝালমুড়ি বিক্রি করা বা রিকশা চালানো আসলে আমি কাউকে ছোট করে কথাগুলো বলতেছি না আমি এইগুলো কখনোই কাউকে ছোট করে কথা বলি না কিন্তু আমাদের সমাজে তো এই কাজগুলো কিন্তু অনেক ছোট করে দেখে এটা আমাদের সমাজে কিন্তু এটা তো আসলে উচিত না তো যাই হোক যেহেতু সমাজে বলতেছি তো দেখেন এই কাজগুলো আমরা কিন্তু ইচ্ছা করলে চাইলে করতে পারি না বা এটা আমাদের দিয়ে সম্ভব না আবার আমরা এমন একটা পর্যায়ে পড়ে গেছি আমরা হাই লেভেলের কাজও করতে পারতেছি না মধ্যবিত্ত হয়ে পড়ে গেছে একটা জ্বালার মধ্যে যেটা এই মুহুর্তে আপনি এরকম একটা ফেস করতেছে না পারতেছেন মাটি কাটতে না পারতেছেন রিক্সা চালাতে না পারতেছেন যে ভালো কিছু একটা করতে তো আপনি ভাবতেছেন যে করবেন করবেন কিন্তু কি করবেন কিন্তু বুঝতেসেন না এখন হচ্ছে আপনাদের এর মধ্যে কিছু লোক আছে যাদের কোনো কিছু করার মতো অ্যাবিলিটি আছে যেরকম টাকা পয়সা কিছু আছে তারা হয়তো আপনারা আমি অনেক ভিডিওতেই বলি যে আপনারা ড্রাইভিং শিখে আপনারা গাড়ি কিনে গাড়ির ব্যবসা করেন আপনি নিজে যদি না চালান তাহলে আপনি আর একজনকে দিয়ে দিন ভাড়ায় এখান থেকে আপনি একটা ভালো প্রফিট পাবেন নিজে চালালে তো কোনো কথাই নেই আর যারা একেবারেই মানে কোনো অ্যাবিলিটি নেই যে কোনো গাড়ি কিনবেন বা কোনো কিছু করবেন তারা আমি আপনার সাথে সবাইকে আমি রিকোয়েস্ট করি যে ভাই দেখেন আপনারা ড্রাইভিংটা শিখেন ড্রাইভিংটা শিখে তারপরে হচ্ছে আপনারা এই লাইনে এসে আপনারা ইনকাম করেন এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এখান থেকে আপনি কয়েকভাবে ইনকাম করতে পারবেন এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা এইভাবে আপনারা এই ভিডিও দেখে দেখে অনেক কিছু জানতে পারবেন ওই ভিডিওগুলো দেখে আসেন এখান থেকে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন এখন আপনি যদি উদ্বেগটা আনেন দেখেন তাহলে আপনি কিন্তু ওই জায়গায় পৌঁছাতে পারবেন না মনে করেন আপনি এখন ফর এক্সাম্পল যেমন আমার বাসা উত্তরা বা আমাদের অফিস উত্তরা আমি উত্তরায় থাকি এখন আমি ধরেন গুলিস্তান যাব বা যাত্রাবাড়ি যাব আমি যদি গুলিস্তানের উদ্দেশ্যে যদি আমি যাই আমি যদি ওই রকম বাসা থেকে যদি না বের হই গুলিস্তানের উদ্দেশ্যে গাড়িতে যদি না উঠি তাহলে কি আমি গুলিস্থান যেয়ে পৌঁছাতে পারবো পারবো না তো এই জন্যই আমাকে উদ্বেগ নিতে হবে দেন আমাকে বাসা থেকে বের হইতে হবে তারপরে আমি পৌঁছাতে পারবো তাই সেম আপনার প্রত্যেকটা কাজে আপনাকে উদ্বেগ নিতে হবে এবং উদ্বেগে নেওয়ার পরে আপনার ওই কাজটা আপনার করতে হবে এখন এখানে বিভিন্ন লোকে দেখবে যে বিভিন্ন রকমের মন্তব্য আপনাকে করবে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু আপনাকে দেখবেন যে বিভিন্ন বুদ্ধি দিবে কোনটা খারাপ কোনটা ভালো আপনি যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট পরিমাণ বুঝছেন এই মুহূর্তে আপনি যদি এত একেবারে যে কিছু না বুঝতেন তাহলে আমার ভিডিওটা দেখতেন না স্কিপ করে চলে যেতেন কিন্তু আপনি এই মধ্যে ভিডিওটা দেখা মানে হচ্ছে আপনি কিছু একটা করতে চাচ্ছেন বা কিছু একটা দরকার আপনি ভালো কি করবেন আপনি একটা জ্ঞান নিতে চাচ্ছেন তার মানে আপনার মধ্যে বুদ্ধি আছে তো ওই বুদ্ধিটাকে আপনাকে কাজে খাটাতে হবে তো এর বিষয়টা যেটা আপনি ড্রাইভিং জানেন না কোনো অসুবিধা নেই আপনি আসেন ড্রাইভিংটা শিখেন আমাদের কাছে চলে আসেন এখান থেকে আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করেন কমপ্লিট করে একদম আপনি একদম পাকাপ একটা ড্রাইভার হয়ে যাবেন ইনশাআল্লাহ একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স করেন ড্রাইভিং লাইসেন্স করার পরে আপনি ভালো একটা চাকরি করেন বা আপনি ভাড়ায় গাড়ি চালান বা রেন্টে গাড়ায় গাড়ি চালান এখন এইগুলো আপনার করতে হবে তো আপনি যদি না করেন তাহলে আপনি শিখবেন কোথা থেকে আমাকে বলেন আপনাকে উদ্বেগ নিতে হবে চেষ্টা করবেন ইনভেস্ট ছাড়া কিভাবে ইনকাম করা যায় ইনভেস্ট ছাড়া ইন আমি এই যে অনলাইনে আমি ইউটিউবে কাজ করি ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে আমরা এই যে কাজ করি আমি কিন্তু ইউটিউবের পার্টনারশিপ ইউটিউব থেকে ইনকাম করি ইউটিউবের থেকে আমরা পার্টনারশিপে কাজ করি ইউটিউবার আমি আমরা ইউটিউব থেকে আমি টাকা পাই আমি কি করেছি এটাকে আমি ইনভেস্ট করেছি ইনভেস্ট না আমি এখানে আমার মেধা শ্রম বুদ্ধি দিয়ে তারপরে আমি কাজ করতেছি ইনভেস্ট ছাড়া আমি কি ইনকাম করি না মতে করি তা আপনিও চেষ্টা করবেন যে ইনভেস্ট ছাড়া কীভাবে ইনকাম করা যায় ওটা আপনাকে করতে হবে আপনি ড্রাইভিংটা শিখেন অনেকে হয়তো ভাবে যে আমার তো আসলে ড্রাইভিং তো শিখবো আমার তো টাকা নাই আমি তো টাকার সমস্যা আছে ভাই শুনেন গরিব মানুষের সমস্যা সবসময় থেকে যায় আর এটা থাকবে যতদিন বাঁচবেন হয়তো সমস্যাটা সমস্যা আমরা সমস্যাকে ছেড়ে দিলে কি হবে সমস্যা আমাদেরকে ছেড়ে দিতে চায় না হয়তো খুব ভালোবাসে তাই ছাড়ে না এখন এই জন্য আপনার প্রত্যেকটা জিনিসে আপনার প্রবলেম হবে কিন্তু প্রবলেম আপনাকে ফেস করেই হচ্ছে দেন দিন আপনাকে এগুলো করতে হবে আপনার টাকা নাই আপনি ধার করেন দেনা করেন যাই করেন আপনি ড্রাইভিংটা শিখেন তার মানে কি আপনি ড্রাইভিংটা শিখে গেলেন দেখেন লাইসেন্স করবেন টাকা নাই আপনার যদি ড্রাইভিং শেখার পর মনে হয় যে না যেদিন লাইসেন্সে টাকা হবে সেদিন করব আপনি একটু ধার করেন কোনো অসুবিধা নেই ধার করলে আপনি যখন লাইসেন্সটা করবেন ড্রাইভিং তো পারেনি দেন একটা আপনি যে কোনো মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলতে পারবেন যদি ঘুরেন একদম ভালো করে চাকরি খোঁজাখুঁজি করেন ইনশাআল্লাহ দুই দিন আগের পরে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি চাকরি করেন তাহলে তো আপনার যেই ফ্যামিলিগতভাবে যেই সমস্যা বা আপনি যেই সমস্যা যে ফেস করতেছেন এগুলো তো সব কিছু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আপনার আস্তে আস্তে সব কিছু সমাধান হয়ে গেল এখন লাইসেন্সের টাকা আপনি গুছাতে পারতেছেন না দেন লাইসেন্স করতে পারতেছেন না সমস্যাটা এটা সব সময় থাকবে এগুলোকে ফেস করে আমাদের এগুলো করতে হবে তো মূল কথা হচ্ছে যেটা যে আপনারা ভালো কিছু করার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে করতে হবে শুধু উদ্বেগ নিয়ে মাথায় রেখে দিলেই হবে না এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি অ্যাপ্লাই যদি না করেন তাহলে হচ্ছে আপনার এইগুলা কোনো কিছু কাজে আসবে না হানড্রেড পার্সেন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে দেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর কোন কাজে আপনার ইনকাম বেশি হবে কোন কাজে কম হবে সেই কাজেই আপনাকে ঢুকতে হবে যেরকম আপনি সিকিউরিটির কাজে যদি ঢুকেন সিকিউরিটি গার্ড যারা এদের স্যালারি কত এরা পঞ্চাশ বছর চাকরি করলে আপনার কি প্রমোশন হবে আপনার মনে হয় আপনার দশ বারো হাজার টাকা পঞ্চাশ বছর কাজ করার পরেও তাদের স্যালারি ওইরকমই থাকবো হয়তো দুই চার পাঁচ হাজার টাকা পাওয়াতে পারবে এই না তাই এখন আপনি এতটা লং টাইম এত বছর আপনার যে চাকরিতে আপনার ইনকাম নেয় ওই চাকরিতে আপনি কেন ঢুকবেন তো এটাই ভাবতে হবে যে আপনি যেই কাজটায় আগে ঢুকতেছেন সেই কাজটা কত দূর ইনকাম করা সম্ভব বা কতটুকু করা যাবে এটাই আপনাকে বুঝতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি ইনশাল্লাহ আপনারা এই কাজ জিনিসগুলো অ্যাপ্লাই করেন আসলে সত্যি কথা আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারবেন কারো কথা শুনবেন না আপনি নিজেরটা নিজে যতটুকু ভালো মনে করেন ততটুকুই করবেন ভালো কিছু করেন উদ্বেগ নেন চেষ্টা করেন হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে দিন আগের পরে হয়েই যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আজকের এই কথাগুলো শুনে যদি আপনার একটুখানি ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন এই মুহুর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে চলে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আমার এখানে ড্রাইভিং শিখতে লোক আসে আমাদের এখানে আমাদের এখানে সেখানে দনটা এত ভালো আপনি চিন্তাও করতে পারবেন না এক মাসের কোর্স এখান থেকে খেয়ে করতে পারবেন টোটাল সাড়ে নয় হাজার টাকার মধ্যে থাকা খাওয়া সবসময় আপনার ড্রাইভিং শেখা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ যারা শিখতে আগ্রহী অবশ্যই আসতে পারেন আমাদের এখানে এসলে আপনাকে একদম ফুল কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ কোনো দিন ড্রাইভিংয়ের জন্য আর কার কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ অন্য অন্য জায়গায় ড্রাইভিং শিখলে হয়তো আপনি পার্কিংটাও করতে পারবেন এরকম অনেক লোকে ফোন দেয় যারা যে ড্রাইভিং একবার দুইবার শিখে কিন্তু পার্কিং করতে না আর আমরা এরকম না ভাই আমরা একবার শিখাই যাতে একটা মানুষ কর্ম করে খেতে পারে শেখানোর মতো করে শেখায় যে আমাদের কাছে শেখা আরেকজনের কাছে শিখতে হবে এরকম শিক্ষা আমরা দেই না তো এই ছিল আজকের ভিডিওতেও সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ